সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 29 এপ্রিল রোজ শুক্রবার দিবাগত রাত 12:50 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। 30 এপ্রিল শনিবার দুপুরে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহের প্রতি রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর JSM সালাউদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ, স্পিকারের পক্ষে সার্জেন্ট এট আর্মস কমরেড এস নাইম রহমান, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, ঢাবি উপাচার্য ডাক্তার আখতারুজ্জামান, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, জাসদের হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আসামা রেজাউল করিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী MM মমিন। এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ আরও অনেকে। আবুল মাল আব্দুল মুহিত 1934 সালের 25শে জানুয়ারি সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহরবানু চৌধুরী ও বাবা আবু আহমেদ আব্দুল হাফিজ, মা বাবা দুজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। 14 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। আবুল মাল আব্দুল মুহিত 1951 খ্রিস্টাব্দে সিলেটের MC কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে 1954 খ্রিস্টাব্দে একই বিষয়ে প্রথম শ্রেণী পেয়ে কৃতকার্য হন এবং একই বিষয়ে 1955 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সরকারি চাকুরিতে প্রবেশ করেন। বিদেশে চাকুরিরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। অতপর 1963-64 শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MPA ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন চাকরি শেষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন আবুল মাল আব্দুল মুহিত। গত বছর করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ ভর্তি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। এরপর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমশই দুর্বল হয়ে শেষ পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে জানাজা শেষে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ জন্মস্থান সিলেটে নেওয়া হয়েছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে সিলেট নগরের রায়নগর পারিবারিক কবরস্থানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দাফন সম্পন্ন হয়েছে।